সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার শিকার হয় একদম সাধারণ মানুষ, যারা ঘটনাগুলোর সাথে সম্পৃক্তই না। একজন কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ মারা গিয়েছে। নাহিদের এই মৃত্যুর দায়ভার কে নিবে? এটা কি ঢাকা কলেজের ছাত্ররা নিবে, নাকি নিউ মার্কেটের ব্যবসায়ী যারা আছেন তারা নেবেন? আমার মনে হয় হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া উচিত। ঢাকা কলেজ 50 লাখ, নিউ মার্কেট কমিটি তারা 50 লাখ, মোট 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত নাহিদের পরিবারকে। মাত্র বলা হচ্ছে 2 থেকে 3 মাস আগে ছেলেটা বিয়ে করেছে, তো যেই মেয়েটা এইমাত্র বিধবা হলো, বা নাহিদের বাবা মা এই যে কষ্ট করে বড় করছে, তাদের দায়ভার আসলে কে নিবে? 2-3 দিন আলোচনায় থাকবে, তারপর এটা শেষ হয়ে যাবে। এর মাঝখানে আজকে দেখেন বিকালবেলা আবারও সংঘর্ষ রণক্ষেত্র, সেই একই জায়গায়, এমনকি সেখানে ককটেলের মতন জিনিসও বিস্ফোরণ করা হচ্ছে। আজকে বিকেলে 5টার দিকে সেখানে যখন সংঘর্ষ শুরু হয়, 5 থেকে 6টা ককটেল বিস্ফোরণ করেছে। এখন এই ককটেল কেরিয়ার করছে কারা? আমাদের ছাত্ররা নাকি ব্যবসায়ীরা? অবশ্য ব্যবসায়ীরা দোষছেন তৃতীয় আরেকটা পক্ষকে। এই দেশে যখনই কোনো ঘটনা হয়, তৃতীয় আরেকটা পক্ষ গায়েবীভাবে এসে হাজির হয়। আমিও না আপনিও না, তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষ যে আসলে কে বা কারা সেটা জানার কোনো উপায় নাই। পরিস্থিতি অনেকটাই খারাপ। ইভেন এই যে রমজান মাস, ব্যবসায়ীরা যে পুঁজিবাটা তুলছে, তাদেরও ব্যবসা লস হচ্ছে। ছাত্রদেরও এখন যে পরীক্ষা টরীক্ষার গুরুত্বপূর্ণ সময়, সেগুলোরও লস হচ্ছে। আজকে আপনার নিউ মার্কেটে সংঘর্ষ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে, সংঘর্ষের সমাধান না হওয়া পর্যন্ত দোকানপাট খোলা যাবে না, এমন দাবিতে আবারও সড়কে নেমেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। একাধিক দাবিতে সড়কে বিক্ষোভ করছেন হাজার হাজার শিক্ষার্থী। বুধবার বিকাল 5টার দিকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ রয়েছে, আমজনতা ভোগান্তিতে আছে, বুঝছেন? এই যে সংঘর্ষ হচ্ছে রোডগুলা ব্লক, গতকালকে একটা অ্যাম্বুলেন্সে প্রকাশ্যে দিনে দুপুরে মানে হায়েনার দলের মতন, এই যেন স্বাধীন দেশের ভিতরে কেমন চিত্র আমি জানি না। এই এই আমরাই কিন্তু এগুলা, বুঝছেন? আমরাই কিন্তু এতটা হিংস্র মেন্টালিটিতে। একটা অ্যাম্বুলেন্স, বাবারে এখানে একজন রুগী আছে, ভাঙ্গা চুরা অস্থির, যদিও শুনছি অ্যাম্বুলেন্সের মালিক মামলা দিবে। জানা গেছে বুধবার বিকালে নিউ মার্কেট খোলা দেওয়া হয়েছে, এমন খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের ফটকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। পরে তারা নিউ মার্কেটে আপনার খোলার প্রতিবাদ শুরু করে, যেখানে কেন এটা খুলল। একই সময়ে নিউ মার্কেটের সামনে ও ওর আশপাশে ব্যবসায়ী ও দোকান কর্মচারীরাও আবারও অবস্থান নেন। এই সময় ঢাকা কলেজের সামনে মুহুর্মুহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা গেছে সড়কের শিক্ষার্থীরা নানান স্লোগান দিচ্ছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ওই এলাকায় অবস্থান নিয়েছে। সড়কের শিক্ষার্থীদের বিক্ষোভে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে তাদের সঙ্গে আলোচনা ছাড়াই ব্যবসায়ীরা একতরফাভাবে সংবাদ সম্মেলন করে সংঘর্ষের পেছনে শিক্ষার্থীদেরকেই আপনার দোষী হিসাবে সাব্যস্ত করেছেন। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত নিউ মার্কেটের সব দোকানপাট বন্ধ রাখতে হবে। এদিকে নিউ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। মানে বিষয়টা এখন ফুইলা ফাইপা আরও বিরাট আকার ধারণ করছে। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার 7 কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7টি কলেজের মধ্যে ঢাকা ইডেন ও কবি নজরুল ছাড়াও রয়েছে বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং তিতুমির কলেজ। নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত 18 এপ্রিল রাতে হলেও আজকে 3 দিন যাবৎ এই সংঘর্ষ দফায় দফায় বিভিন্নভাবে সংঘটিত হচ্ছে। যদিও বিষয়টি সম্পর্কে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হস্তক্ষেপ করেছেন, মাঝখানে এখানে যে পুলিশের যে অবস্থান আছে সেটা নিয়েও ডিএমপি কমিশনার থেকে শুরু করে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও কিন্তু সেখানে ফোকাস করছেন। বেশ কিছু ছাত্র আপনার আজকে দেখলাম যে ঢাকা কলেজের যিনি অধ্যক্ষ তিনি বললেন 200-এরও বেশি ছাত্র আহত হয়েছে। অপরদিকে ব্যবসায়ীদের বক্তব্য, তাদেরও 200-300 মানুষ আহত হয়েছে। মানে এই যে খেলাটায় দিন শেষে লাভবান কারা হচ্ছে, এখন উপর থেকে যখন নির্দেশনা আসতেছে, ছাত্রদেরও উচিত থেমে যাওয়া, ব্যবসায়ীদেরও উচিত থেমে যাওয়া। এই ধাওয়া পাল্টা ধাওয়ায় রাষ্ট্রের সম্পত্তি নষ্ট হচ্ছে, জীবন যাচ্ছে, কী বলা হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, ছাত্রছাত্রীরা আহত হচ্ছে। এই যে আজকে ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে আরও 2-4টা লাশ পড়ে যেতে পারে, এটা অস্বাভাবিক না, বুঝছেন? এইসব পরিস্থিতিতে যারা প্রকৃতপক্ষে একটা তৃতীয় পক্ষ থাকে, এই পরিস্থিতিগুলার একটা অ্যাডভান্টেজ তোলে।
ধরেন এই আন্দোলনের ভিতরে পট করে কেউ সেটা গুলি করে দিল, ভাই এরপরে বিষয়টা কোন দিকে যাবে? একজন ব্যবসায়ী মারা যাক, ছাত্র যদি মারা যায়, বিষয়টা আরও অস্থিতিশীল, আরও একটা পরিবেশ তৈরি হবে। আমরা চাচ্ছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন হস্তক্ষেপের মাধ্যমে অতি দ্রুত এটা সমাধান নেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।